একটি প্রচলিত ধারণা, কোনো নারীর মাথা ঘোরানো আর বমি আসা মানে গর্ভধারণের লক্ষণ। শুধু কি তাই, চিকিৎসা বিজ্ঞান বলে একজন নারীর গর্ভবতী হওয়ার আরও বেশ কিছু লক্ষণ রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানবো গর্ভধারণের প্রাথমিক লক্ষণ সম্পর্কে। শুরু করার আগে আমাদের চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, মাসিক বন্ধ হওয়া। এটি গর্ভ অবস্থায় প্রথম লক্ষণ, তবে মাসিক বন্ধ হলেই যে সে প্রেগনেন্ট এমনটি নয়, বিভিন্ন হরমোনের সমস্যার জন্য মাসিক বন্ধ হতে পারে। নাম্বার 2, ক্র্যাম্পিং। ক্র্যাম্পিং বা পেট আঁকড়ে ধরা প্রেগনেন্সির শুরুর দিকে একটি উপসর্গ। ব্যথা মৃদু থেকে মধ্যম ধরনের হতে পারে, এর সাথে কিছুটা রক্তপাতও দেখা দিতে পারে। মূলত ইমপ্ল্যান্টেশনের জন্য এটা হয়ে থাকে। এই উপসর্গ দেখলে চিন্তিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নাম্বার 3, মর্নিং সিকনেস। গর্ভ অবস্থায় প্রথম মাসের শেষ দিকে বমি হওয়া, বমি বমি ভাব হওয়া ইত্যাদি লক্ষণ দেখা যায়। একে মর্নিং সিকনেস বলে। এটি সাধারণত সকালবেলা শুরু হয় এবং 6 থেকে 8 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়। নাম্বার 4, প্রসাবের সমস্যা। গর্ভ অবস্থায় প্রথম দিকে জরায়ু বড় হয়ে যাওয়ার কারণে তা মূত্রনালীতে চাপ দেয়, ফলে ঘন ঘন প্রসাবের সমস্যা দেখা যায়। নাম্বার 5, ক্লান্তি। ক্লান্তি গর্ভ অবস্থায় যে কোনো সময় দেখা দিলেও প্রথম দিকে সেটা বেশি কমন, যেহেতু প্রজেস্টোরেন হরমোনের মাত্রা শরীরের অনেক বেশি থাকে, কাজে ক্লান্তি বা অবসাদও বেশি দেখা যায়। পর্যাপ্ত ঘুম ও খাদ্য অভ্যাসের থেকে মুক্তি পাওয়া সম্ভব। নাম্বার 6, স্তনের পরিবর্তন সমূহ। গর্ভ অবস্থায় প্রথম কয়েক সপ্তাহে স্তনে ব্যথা অনুভূত হয় এবং দ্বিতীয় মাসে স্তনের আকার বড় হতে শুরু করে। নাম্বার 7, পেট ফাঁপা এবং কোষ্ঠকাঠিন্য। পিরিয়ডের লক্ষণের মতো পেট ফাঁপা এবং কোষ্ঠকাঠিন্যও প্রেগনেন্সির শুরুতে দেখা দেয়। হরমোনাল পরিবর্তনের কারণে পরিপাকতন্ত্রের কার্যকলাপ কিছুটা শিথিল হয়ে যায়, ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয় এবং পেট ফাঁপা অনুভূত হয়। পর্যাপ্ত পরিমাণে পানি, আঁশজাতীয় শাকসবজি ও ফল খেলে কিছুটা উপকারও পাওয়া যায়। নাম্বার 8, চামড়ায় পরিবর্তন। গর্ভ অবস্থায় শরীরের চামড়ায় বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়, বিশেষ করে নাভি থেকে তলপেটের নিচ পর্যন্ত একটি লম্বা দাগ লক্ষ্য করা যায়। একে লিনিয়া নায়াগ্রা বলে। অন্যান্য গর্ভ অবস্থায় অন্য লক্ষণের মধ্যে অন্যতম হচ্ছে মুখে ঘন ঘন থুতু আসা, অল্পেই ক্লান্ত হয়ে যাওয়া, ক্ষুধার পরিমাণ বেড়ে যাওয়া, অল্পতেই রেগে যাওয়া। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটির মাধ্যমে যদি আপনার এতটুকু সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।